হ্যালো ফ্রেন্ডস, হাই, সবাই কেমন আছে বলো? আমি ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে রাত 9টা, ঠিক আছে? তো আমি চলে এসেছি তোমাদের সামনে একটু নতুন ভিডিও নিয়ে, নতুন ভিডিও রেসিপি নিয়ে। তো হচ্ছে গিয়ে সেটা হলো ছাতু রেসিপি। তো এটা আমি বানাতে চলেছি, আর তার সাথে হচ্ছে গিয়ে গরম গরম ভাত তৈরি করেছি। এটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর এটা হচ্ছে গিয়ে যে কোনো সবজির সঙ্গে বানানো যায়, ঝিঙে দিয়ে বলো, বেগুন দিয়ে বলো, আলু দিয়ে বলো, ক্যাপসিকাম দিয়ে বলো, সব রকম ভাবে বানানো যায়, সব রকম সবজির সঙ্গে বানানো যায়। কিন্তু এটা আমি কোনো সবজির সঙ্গে বানাবো না আজকে, হচ্ছে গিয়ে আমি এটা খুব সিম্পল ভাবে বানাবো। ওকে, তো এটা সত্যি কথা বলতে খেতে খুবই সুন্দর লাগে, খুবই সুস্বাদু লাগে। তোমরা জানো কিনা জানি না, তো আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে আরো খুব সুন্দর লাগে। আর এটাতে কি বলবো, কোনো না কোনো রকম সার জাতীয়, কোনো সার জাতীয় এটা কোনো জিনিস নয়, প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা একটা জিনিস, তো খেতে তো সুন্দর লাগবেই অবশ্যই। তো চলো বন্ধুরা, দেখো আমি কিভাবে রান্না করতে চলেছি এটা, ঠিক আছে? চলো দেখো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না। তো দেখো, এখানে আমি ছাতুটা ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি, আর এখানে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে। আর এখানে সব মশলা আমি নিয়ে নিয়েছি অলরেডি, যেগুলো তোমাদেরকে বললাম সব নেওয়া হয়ে গেছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, হালকা একটু এটা আমি ভাপিয়ে নেব, মানে এটা দিয়ে দেবো শুধু কড়াইতে, ঠিক আছে? তো এটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দেব, এটা একটু লবণ, আর একটু হলুদ দিয়ে এটা ভাপিয়ে নেব আমি। ঢাকা দিয়ে রাখবো, তারপর ওটা নামিয়ে তারপর তৈরি করবো। চলো বন্ধুরা, 5 মিনিট পর আসছি আমি। ওকে, তো হ্যালো বন্ধুরা, দেখো আমি এটা ঢাকা খুলে নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু ভাপিয়ে নিলে ভালো হয়, ঠিক আছে? রান্নাটা করতে খুব ইজি হয়ে যায়, খুব সহজ হয়ে যায়, আর এটা খুব সহজ রান্না, তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো, খুব সহজ আর খুব কম মশলা দিয়ে রান্না। আর তো বলেই দিলাম সব রকম সবজির সঙ্গে এটা রান্না করা যায়। দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে আমার, তো এটা রেখে নিয়ে বাটিতে তুলে আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখন এখানে গোটা গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা যেটা ছিল ওটা আর তেজপাতাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এটার মানে ছাতুটা হচ্ছে একটু আলাদা রকম গন্ধ করে, তার জন্য এটা গরম মশলা দিলে খুব সুন্দর একটা স্বাদ আছে। তো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম আমি, তো আমি পেঁয়াজটা যে ভাজা ভাজা হয়ে গেছে হালকা, বেশি ভাজবো না এটা, আমি হালকা একটু ভেজে নিই। মশলাগুলো দিয়ে দিই, আদা রসুন, তার সাথে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর কি গুঁড়ো লঙ্কা দেবো না। তো মশলাটা তৈরি হয়ে থাক, আসছি আমি 2 মিনিট পর। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি 2 মিনিট পর চলে এসেছি,
আর আমার মশলা থেকে দেখো তেল ফেলে দিয়েছে, তো আমি পরে এটা দিয়ে দেবো যেটা রাখা ছিল ছাতুটা সেদ্ধ করে ভাপানো যেতে ছিল সেটা আমি দিয়ে দেবো। আর এটাতে আর কোনো জল লাগবে না, এটাতেই হয়ে যাবে। আর এটা বেশি সময় লাগে না রান্নাটা, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ইজি রান্না, খুব সহজে হয়ে যায়, খুব কম পরিমাণ মশলাতে হয়ে যায়। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, চেষ্টা করবে করার। ওকে, আর কেমন হয়েছে ভিডিওটা বলবে। এটা হয়ে গেছে, দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। ওকে বন্ধুরা, ঢাকা দিয়ে দিলাম, চলো ফিরে আসছি আবার দু মিনিট পর। ওকে, তো হ্যালো বন্ধুরা, দেখো আমি দু মিনিট পর চলে এসেছি, আমার রান্না কমপ্লিট, খুব সহজে হয়ে গেল আমার ছাতু রেসিপি, দেখতেই পাচ্ছ। আর গরম গরম ভাতের সঙ্গে এখন খেয়ে নেবো, খুবই সুস্বাদু, খুব মজাদার একটা রেসিপি, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে, দেখতেই পাচ্ছ, দেখতে কি সুন্দর লাগছে। ঠিক আছে, তো আমি এটা এখন নামিয়ে নিই, একটু ঢেলে রাখি। দিদি, আমার ছাতুর রান্না কমপ্লিট, তো দেখো কেমন হয়েছে রান্নাটা, খুবই সুন্দর লাগছে দেখতে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ওকে, তো হ্যালো বন্ধুরা, দেখলে আমি কিভাবে রান্না করলাম, ঠিক আছে, ছাতুর রান্না, নতুন একটা রেসিপি আর খুব সহজ পদ্ধতিতে রান্না করলাম, তোমরা বাড়িতে ট্রাই করতেই পারো। ওকে, যদি ভালো লাগে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করবে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে বন্ধুরা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো, ঠিক আছে, এই কামনাই করি আমি। ওকে বাই।